জেলার আর্থিক উন্নয়ন সাধনে দীর্ঘদিনের দাবি মেনে মালদার ইংরেজবাজার ব্লকে মেগা কার্পেট কাস্টারের উদ্বোধন করা হলো সোমবার। রাজ্য সরকার ও জেলা শিল্প কেন্দ্রের উদ্যোগে তৈরি এই কার্পেট কাস্টারের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার মানবেন্দ্র মণ্ডল সহ অন্যান্য আধিকারিকেরা। উল্লেখ্য, ইংরেজবাজার ব্লকের সাতটারি এবং মানিকচক ব্লকের এনায়েতপুর, নূরপুর সহ জেলার প্রায় 5,000-এরও বেশি কারিগর এই কার্পেট নির্মাণের সঙ্গে যুক্ত, কিন্তু জেলায় এই কাজের পরিকাঠামো না থাকায় পাড়ি দিতে হয় ভিন রাজ্যে। ফলে জেলায় এই প্রথম কার্পেট ওয়েভিং কারখানার উদ্বোধন হওয়ায় খুশি জেলার কার্পেট শিল্পীরা। প্রায় 300 মানুষ কাজ পাবেন এই কার্পেট তৈরির কারখানায়। প্রাথমিকভাবে কার্পেট শিল্পীদের ট্রেনিং এর জন্য 12টি কার্পেট লুম বসানো হয়েছে। আগামী দিনে এই লুমের সংখ্যা আরো বাড়ানো হবে বলে জানা গিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আমরা সাতটারি জেলায় সাতটারিতে দুটো সিএফসি উদ্বোধন আজ আমরা করলাম, দুটো ট্রেনিংয়েরও প্রোগ্রাম করলাম। সেখানে 120 জন লোক ট্রেনিং করবে, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট প্রায় 800 লোকের এখানে এমপ্লয়মেন্ট হবে। কত টাকা বাজেট এই ট্রেনিংয়ের? বাজেট আমাদের কমই আছে, 29 লক্ষ টাকা আমাদের আছে, আর যেটা আমরা সিএফসি করেছি 30 লক্ষ টাকা আমাদের আছে। এটা অলরেডি দুটো সিএফসি হয়েছে এবং বড়ো মেগা কার্পেট কাজটা যেটা আমাদের রামচন্দ্রপুরে হবে সেটারও আমরা বাজেট আমাদের এলেই আমরা কাজটা শুরু করবো। ঠিক আছে, দেখুন মালদাতে মূলত যে সমস্ত মাইগ্রেন্ট দল, সেই সমস্ত প্রথম লক্ষ্য হচ্ছে আমাদের মাইগ্রেন্ট দলকে ঘুমানো, এলাকার লোককে কাজ পাওয়ানো, এবং যেটা মূলত যেটা হয় এখানে যে জিনিসটা এখানে হয় না, যেমন এখানে শুধু ওয়েভিংটা হয়, আমাদের উদ্দেশ্য আছে কাটিং, ওয়েভিং এবং যেটা মানে ক্লিনিং হয় এবং প্যাকেজিং, টোটাল প্যাকেজটা আমরা এখানে করতে চাইছি। তার জন্যই আমাদের একটা মেগা কার্পেট কাজটা রামচন্দ্রপুরে খুব শীঘ্রই তৈরি হবে। এই মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় চায় যে আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কের সঙ্গে সবসময় কমুক এবং এখানকার লোক কাজ পাক, এটাই তো আমাদের উদ্দেশ্য না।